আজকে মুরব্বীদের মজলিস থেকে দেখতহীন কণ্ঠে বলতে চাই, আমার সমাজকে যদি জঙ্গি মুক্ত করতে চান, সন্ত্রাস মুক্ত করতে চান, আমার বন্ধুগণ মাদকাসক্ত জীবন থেকে সোনার ছেলেদেরকে যদি ফিরত আনাইতে চান, আল্লাহর কসম, আল্লাহর কসম, মাদ্রাসা করা ছাড়া বিকল্প কোন পথ নাই। হাক্কানি ওলামায়ে কেরামের সোহবতে আসা ছাড়া বিকল্প কোন পথ নাই। সন্ত্রাস কায়েম করা যায়। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরুহু ওয়া নুমিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু। নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা মিন সাইয়্যাতি আ'মালিনা, মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا مولانا محمدا عبده ورسوله، صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. صدق الله مولانا العظيم. وقال النبي صلى الله عليه وسلم: من أحب سنتي فقد أحبني، ومن أحبني كان معي في الجنة. قال عليه الصلاة والسلام: اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله رب العالمين. বড়দের মজলিসে আমার মতন একজন নাচিজ গোলামকে আল্লাহ তাআলা বুজুর্গ ওলামায়ে কেরামদের সেমিনার সেন্ট্রোজিয়ামে ইসলামী মহাসম্মেলনে আহলে সুন্নতুল জামাত কর্তৃক আয়োজিত নরসিংদী জেলা শাখার সর্ববৃহৎ ওলামায়ে কেরামের উদ্যোগে এই ঐতিহাসিক ইসলামী মহাসম্মেলনের পরম শ্রদ্ধেয় মান্যবর সম্মানিত সভাপতি হযরত ওলামায়ে কেরাম ব্রাদারিন ইসলাম, আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি যে মালিক দয়া করে মায়া করে মহব্বত করে ভালোবেসে আমাকে আপনাকে কোরআন করিমের মাহফিলে বেহেশতের বাগানে বুজুর্গদের মজলিসে আসার বসার তৌফিক দান করছেন বলি আলহামদুলিল্লাহ। মাহমুদুল্লাহ হাফিজুজুর রহমতুল্লাহি আলাইহির পীর ভাই কারি তুজুব সাহেব রহমতুল্লাহি আলাইহি হযরত বলেন যে আল্লাহ পাক যে তোমাকে আমাকে নিয়ামত দিয়েছেন, নিয়ামত পেয়ে যে শুকরিয়া আদায় করতে পেরেছ, এই জন্যে আরও বেশি করে বলা দরকার আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি শুধু বড়দের নির্দেশে আপনাদেরকে একটু দোয়া নেওয়ার জন্য আপনাদের কাছ থেকে এখানে হাজিরা দিতে আসছি। জোহরের আগেও আল্লামা জুনায়দ বাবুনগরী হযরতের একটা প্রোগ্রাম দুনিয়া কলেজ মাঠ, ওখানেও আমার হাজিরা দিয়ে আসতে হয়েছে।
এখন তো শুধু খালি বড়দের মজলিসে খালি আমার হাজিরে দেওয়ার অনুমতি, কারণ বড়দের জুতা টানার মধ্যে যে কত মজা, বড়দের পায়ের জুতা সোজা করার মধ্যে যে কত মজা, এইটা যারা বড়দের সহবতে গেছে তারা বোঝে। তো মহিউসুন্না শাহ আবুল্লাহ রহমতুল্লাহি আলাই বলেন যে কোনো বক্তা যখন, কোনো দাই যখন, কোনো লেকচারার যখন লেকচার দিবে, বয়ান করবে, নসিহত করবে, নসিহত করনেওয়ালা যেন শুননেওয়ালাদেরকে তার চাইতে শ্রেষ্ঠ মনে করে। আপনারা সকলে শুনতেছেন দেখতেছেন, আর আমি মনে করতেছি আপনারা আমার চাইতে অনেক দামি, আপনারা আমার চাইতে অনেক দামি। আমি বড়দের নির্দেশে শুধুমাত্র কিছুদিনই মোজাকারা করে বড়দের কিছু খাস খাস কথা আপনাদের কাছে পৌঁছে দিয়া গোলামি স্বীকার করে আমি এখান থেকে বিদায় নিয়ে চলে যাব। তো আল্লাহর আল্লাহর পক্ষে আর একবার বলি আলহামদুলিল্লাহ। গতানুগতিক কোনো বক্তা হয়ে এখানে আসে নাই, কারণ বড়রা এখানে আসেন, ওনারা কথা বলবেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ পাক বলছেন যদি তোমরা আমার ভালোবাসা চাও তাইলে আমার হাবিবকে ভালোবাসো, আমার হাবিবের অনুসরণ করো। সুবহানাল্লাহ, আমার হাবিবের অনুসরণ করো। আর মহিউসুন্না রহমতুল্লাহি আলাইহি বলছেন যে আল্লাহর ভালোবাসা যারা চায় তারা যেন তিন কাজ করে। কয় কাজ বলেন? কয় কাজ? তিন কাজ। মহিউসুন্না রহমতুল্লাহি আলাইহি বলেন তিন কাজ করবে যারা আল্লাহর ভালোবাসা পাবে তারা। এক নম্বর তিলাওয়াতুল কোরআন, দুই নম্বর হক্কানি পীর বুজুর্গদের সহবতে থাকা, তিন নম্বর কলবের মধ্যে সবসময় আল্লাহ পাকের জিকির চালু রাখা। বলেন কয় কাজের দ্বারা আল্লাহর ভালোবাসা পাওয়া যায়? তিন কাজের দ্বারা আল্লাহর ভালোবাসা পাওয়া যায়। এক নম্বর তিলাওয়াতুল কোরআন, কোরআনুল করিমের তেলাওয়াত করার মাধ্যমে আল্লাহর ভালোবাসা পাওয়া যায়। আর আহলে সুন্নতুল জামাত, এই জামাত প্রতিষ্ঠিত হয়েছে আমি ভালো করে জানি এই ময়দানে, আমাদের বড়দের মধ্যে অন্যতম বড় মুফতি মিজানুর রহমান সাহিব তামাত বরকতুল আলিয়া এবং আল্লামা নুরুল ইসলাম অলিপুরি হুজুরের জবান থেকে ঘোষিত, এই জামাতকে গঠন করা হয়েছিল কেবলমাত্র শুধুমাত্র একটি তামান্না নিয়ে, একটি মাকসাদের জন্য, সেটি হচ্ছে আল্লাহর জমিনের উপরে আসমানের নিচে হক্কানি ওলামায়ে কেরামের নেতৃত্ব মেনে নেওয়া লাগবে এবং হক্কানি আলেমদের নেতৃত্ব মেনে নিয়ে সমাজ থেকে সকল প্রকার শরিক আর বেদাতের গোড়া উপড়ে ফেলতে হবে আলেমদের নেতৃত্ব মেনে নিয়ে। এর জন্যই কিন্তু এটাকে বাস্তবায়ন করা হয়েছিল। সম্মানিত উপস্থিতি, আমার বন্ধুগণ, আমার ভাইরা, তো আল্লাহর ভালোবাসা পেতে গেলে তিন কাজ করা লাগবে। এই তিন কাজের, এই তিন কাজের মধ্যে এক নম্বর কাজ হচ্ছে তেলাওয়াতুল কোরআন, কোরআনুল করিমের তেলাওয়াত। আর এই কোরআনুল করিমের তেলাওয়াত এবং হক্কানি পীর বুজুর্গদের সাহবত এবং কলবের মধ্যে জিকির, এই তিনটা কাজ কওম মাদ্রাসার মধ্যে হয় কোনো সন্দেহ না। আপনারা আসতে বলতেছেন কথা কি আমি অসত্য বলছি? এই তিনটা কাজ কওমি মাদ্রাসা হয় কি হয় না? বলেন হয় কি হয় না? এজন্যে আমার পরম সদ্য মুরব্বী, যার নজরে আমি আছি, আল্লামা শাহ আহমদ শফি দামাত বরকতুল আলিয়া এবং আমার পীর মুর্শিদ শেখ দাওনা অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী বলেছেন যে সমাজ থেকে যদি শিরক বিদআত উৎখাত করতে চাও, সমাজকে যদি সংস্করণ করতে চাও, তাহলে নবীর ভালোবাসা ছাড়া বিকল্প কোনো পথ নাই, নবীকে মহাব্বত করা ছাড়া বিকল্প কোনো পথ নাই। আর নবীর ভালোবাসা একমাত্র শুধুমাত্র তখনই বাস্তবে রূপরেখা নিবে যখন নবীর সুন্নতের অনুসরণ করা হবে। যখন নবীর সুন্নতের অনুসরণ করা হবে, এই জন্য সুন্নত যেখানে উম্মত সেখানে, সুন্নত যেখানে উম্মত সেখানে। আর এই
পুরোপুরি আমল শেখানো হয় কওমি মাদ্রাসায়। আমার বন্ধুগণ তাইলে বলেন মাদ্রাসার দরকার আছে না নাই? মাদ্রাসার দরকার আছে না নাই? এই দরকারটা বুঝিয়েছেন হোসেন মাদানী রহমাতুল্লাহি আলাইহি রাজাল্লা খলিফা আমিরে হেফাজত আল্লামা শাহ আহমদ শফি দামাত বারাকাতুল্লাহ আলিয়া, তিনি বলেছেন মাদ্রাসা করতে হবে। মোহাম্মদুল্লাহ হাফিজুর রহমাতুল্লাহি আলাইহিরও স্বপ্ন ছিলেন মাদ্রাসা করতে হবে। আজকে মুরব্বীদের মজলিস থেকে দেখতহীন কণ্ঠে বলতে চাই, আমার সমাজকে যদি জঙ্গি মুক্ত করতে চান, সন্ত্রাস মুক্ত করতে চান, আমার বন্ধুগণ মাদকাসক্ত জীবন থেকে সোনার ছেলেদেরকে যদি ফিরত আনাইতে চান, আল্লাহর কসম, আল্লাহর কসম, মাদ্রাসা করা ছাড়া বিকল্প কোনো পথ নাই। হাক্কানি উলামায়ে কেরামের সোহবতে আসা ছাড়া বিকল্প কোনো পথ নাই। সন্ত্রাস কায়েম করা যায়, সন্ত্রাস দমন করা যায়, এক কথায় হক্কানি উলামায়ে কেরামের সোহবতে আসতে হবে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, জিক্রুল্লাহর পক্ষে থাকতে হবে, হক্কানি পীর বুজুর্গদের সোহবতে থাকতে হবে, আর তেলাওয়াতুল কোরআন, কোরআনুল কারীমের তেলাওয়াতের সাথে সম্পর্ক রাখতে হবে। আমরা রাখার জন্য তৈরি আছি তো ইনশাআল্লাহ। কেমন আছেন? জি 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 ভাইরা, আমার আমার বন্ধুগণ, এই তিন কাজ করার দ্বারা কার ভালোবাসা পাওয়া যায় বলেন? কার ভালোবাসা? সংক্ষেপে শুধু আমার বন্ধুগণ আমি বলিয়া দিই, তিন কাজের দ্বারা আল্লাহর ভালোবাসা পাওয়া যায়। তিন কাজ করলে আল্লাহ পাক ভালোবাসবেন। জি, মাননীয় পরম শ্রদ্ধেয় বলে দেন, আজকের মাননীয় এমপি মহোদয় তিনি এসেছেন, আপনারা দেখেছেন অত্র ওলামাদের জামাত থেকে লাল ফুলের শুভেচ্ছা, মারহাবা বলেন। আল্লাহ তাআলা মাননীয় পরম শ্রদ্ধেয় এমপি মহোদয়ের হায়াতের মধ্যে বরকত দান করুন, বলেন আমিন। এবং আজকের মাহফিলের আমাদের সেরে তাজ, আমাদের মুরব্বী আমির হেফাজত ইতিমধ্যে স্টেজের উদ্দেশ্যে রওনা দিয়েছেন।